মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চল। আর এই কাবিলপুর অঞ্চলের রাস্তাঘাটের দিকে নজর গেলে রীতিমতো হতবাক হয়ে যাবেন আপনি। রাস্তা নাকি ছোটখাটো নদী সেটাই বোঝার উপায় নেই। উন্নয়ন বলতে ছিটে ফোটাও পড়েনি এই কাবিলপুরে। কাবিলপুরের মধ্যে দিয়ে আজিমগঞ্জ যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যাতায়াত করলেই বোঝা যাবে কাকে বলে নরক যন্ত্রণা। বর্ষা প্রায় আসন্ন, আর বর্ষা আসার আগেই সাগরদিঘির কাবিলপুর পঞ্চায়েত অফিস থেকে ডুগরি গ্রাম পর্যন্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা জলে ভর্তি, কোথাও হাঁটু জল, কোথাও বা তার থেকেও বেশি। যাতায়াত করতে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে মানুষসহ বিভিন্ন যানবাহনের। বিডিও, জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান প্রত্যেককে দফায় দফায় বিষয়টি জানানো হয়েছে, কিন্তু দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে রাস্তার কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে হাঁটু জলেই তারা যাতায়াত করতে অভ্যস্ত। কেউ কেউ বলছে এইভাবে চলতে থাকলে এবার বাড়িতে বাড়িতে নৌকোর ব্যবস্থা করতে হবে যাতায়াত করার জন্য, কারণ সামান্য বৃষ্টিতেই কি চেহারা হয় রাস্তা দেখলেই বোঝা যাবে। চলুন শুনে নিই তাদের কি বক্তব্য যারা এই দুর্ভোগ পোয়াচ্ছেন। সাগরদিঘি থেকে জিয়াউর রহমান, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। এই যে কাবিলপুরের এই রাস্তাটাই যে জল জমে আছে, এটা কতদিন ধরে আছে? এটা 5 বছরের বেশি হয়ে গেল, 5-6 বছর এরকম হয়ে আছে। কারণ পঞ্চায়েতের প্রধান প্রধান সবই দেখতে পাচ্ছে, কিছু কাজই হচ্ছে না। কারণ আপনারা কি জানিয়েছিলেন প্রধান? সবাই জানানো হয়েছে, প্রধানত তো ডেলি যাতায়াত করছে প্রধান, তো এখানকারই প্রধানটাও কিছু কাজই হচ্ছে না। তার পুরো 5-6 কিলোমিটার রাস্তাটা পুরোটাই এরকম খারাপ, এটা গাড়ি যাচ্ছে পুরো ইঞ্জিন ইঞ্জিন বা তার টোটোগুলো যাচ্ছে, তাও পুরো মানে আদেক ডুবে যাচ্ছে, এরকম প্রচণ্ড অসুবিধা হচ্ছে গোটাই। আপনার এখান থেকে নিয়ে কাছাকাছি ভরতলা পর্যন্ত গোটাই খারাপ। আপনারা কী চাইছেন? আমরা এটা উন্নয়ন চাইছি, উন্নয়ন তো হচ্ছে না। আপনার নাম? আমার নাম মুসাদ্দাত হোসেন। বাড়ি? বাড়ি কাবিল। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে কাবিলপুর। এই যে রাস্তা খারাপ হচ্ছে, রাস্তা কত দূর থেকে খারাপ আছে? এটা আপনার কাবিলপুর পঞ্চায়েত অঞ্চল অফিস থেকে, মানে এটা রাজারামপুর ঘাট, আপনার এখান থেকে একদম বটতলা মানে একদম ডুগরি পর্যন্ত, মানে কাবিলপুরের অঞ্চলের পুরো রাস্তাটাই খারাপ, মোটামুটি আপনার 5-6 কিলোমিটার হবে। কতদিন ধরে খারাপ আছে? এটা আপনার 5 বছর থেকে খারাপ। আমরা এর আগে আপনার প্রশাসনকে বলেছি। কাকে কাকে বলেছিলেন? আপনার থানাতে প্রশাসনকে বলেছি, আমরা পঞ্চায়েতকে বলেছি, জেলা পরিষদকে বলেছি, এমএলএকে বলেছি, সবাই জানে, মেম্বার প্রধান সবাই জানে এই কাবিলপুরের আপনার কোনো সুরাহা হয়। এই যে জল জমে আছে, এটা যাতায়াত কীভাবে? এটা এরকমভাবে কষ্ট করে যেতে হচ্ছে, মানুষের প্রচুর ক্ষতি। হ্যাঁ, এই যে মোটর সাইকেলের ইঞ্জিনগুলো ডুবে যাচ্ছে। হ্যাঁ, এই যে অনেক লোক এই যে এই সাইকেলগুলো এইভাবে চলছে, মোটর সাইকেলের ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মিনারুল হক। বাড়ি? বাড়ি আমার কাবিলপুর।